আমি হয় আদিবাসী উরাং মুন্ডা সান্তাল খাড়িয়া আমাকো আমার অধিকার প্রাপ্য পাব লাগে। চাহ শ্রমিক উরাং মুন্ডা সান্তাল খাড়িয়াসকল অরিজিনালি আদিবাসী, বীর বিরসা মুন্ডা আমার ভগবান আসে বা আমার বীর শহীদ আসে তেওরে মানে আমি বংশধর বা আমার উরাং মুন্ডা সান্তাল খাড়িয়াসকল যদি মুন্ডা হব পারে তেও যদি আমার ট্রাইবেল হব পারে তেতিয়াহলে আমি ট্রাইবেল কিয় নহয়। উরাং মুন্ডা সান্তাল খাড়িয়া হিসাবে যিমানটা আমি জাতি জনগোষ্ঠী আছো এই সকল মানে আমার অরিজিনালি নাম আছে, আমার সাংস্কৃতি আছে, আমার কলা কৃষ্টি আছে, আমার ভাষা আছে, আমার নিজস্ব মানে সাজপার আছে, আমার ঢোল মাদল গোটেই বস্তু আছে। কিয় অসমত আমাক বঞ্চিত করে রাখা হয়ে আছে, জাল জাঙ্গাল জামিনসে জড়া হওয়া মানে আদিবাসী আছে, তো এই ক্ষেত্রত আমি মানুষখিনি যে আজি এই অধিকারটা পাইছে সেটাও নহয়। আজি আমাক মানে আমার জায়গার পৰা আমাক অধিকারটো খর্গ করা হয়ে আছে। চাহ আর প্রাক্তন চাহ জনগোষ্ঠী, চাহর কি জনগোষ্ঠী হব পারে নেকি? অলরেডি বাগানের বাহিরতো তেওঁলোকে জিয়াই থাকি আছে, তেওঁলোকে মানে বাগানের বাহিরতো তাহাতর ঘর বাড়ি আসলে আর তাতেই আছে এতিয়াও, কিন্তু তেওঁলোক মানে যত বাগান নাই তথাপিও তাহাতর প্রাক্তন হিসাবে কেনে জাতি জাতির এটা মানে নামাকরণ হব পারে। আপনি বাগানত কোনো ধরনের স্বাধীনতা নাই, কোনো ধরনের আপনার মানে অধিকার নাই। আজি ব্রিটিশে যেনেকুৱা ধরনের নিয়ম কানুন বনাইছে, যেনেকুৱা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল ঠিক একই ধরনের এতিয়াও ব্যবস্থা আছে। আমার না রাস্তাঘাট ভাল আছে, না আমার খোয়া পানির ভাল আছে, না স্বাস্থ্যর ভাল আছে যতন, না অন্যান্য দিকত। কিন্তু টি গার্ডেন এনেকুৱা একটা ইন্ডাস্ট্রি যত নাকি লাখ লাখ কোটি কোটি টাকার মানে এটা ইয়াতে মানে ব্যবসায় হয়, কিন্তু তার মাজত মানে শ্রমিকর ক্ষেত্র মানে খুব 167 এটা নিম্নতম হাজিরা হিসাবে তাহাতক রাখি থাকা হয়েছে, তাহাতক বঞ্চিত করে তাহাতক মানে কোনো একটা অধিকার দিয়া নাই। কত এনেকুৱা ইন্ডাস্ট্রি নাই যত নাকি 167 টাকা হাজিরা করে পুরে পরিয়াল চাব লাগে বা গোটেই 8 ঘন্টা কাম করিব লাগে। এই 8 ঘন্টার ফলত এজন মহিলা এজন ছোৱালী এটা না বাথরুম আছে, এটা না কিবা সুস্বাস্থ্যর কারণে তাহাতর কিবা একটা চিন্তা ধারণা আছে আর বিভিন্ন বেমারের মানে উৎপন্ন হয়েছে। দেখবলৈ গলে বাগানের জন্য নাকি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা একেবারে মানে জরাজীর্ণ অবস্থা, যে বাগিচাত এনেকুৱা সরকারি স্কুল নাই, এহতে সব বাগিচার আন্ডারতে আছে, ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষক নাই। তার প্রপার একটা গাইডলাইন থাকিব লাগে বা যোনটো নেকি শিক্ষার একটা মানদণ্ড থাকিব লাগে, সেই মানদণ্ডটো নাই, যার ফলত মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রত মানে আমার লড়া ছোৱালী আজি ড্রপ আউট হয়ে আহিছে। এতিয়া তাহাতে কয় যে কোনোবা যে ইয়াতে শিশু শ্রমিক পাম নাকি বা কোনোবা লড়াক পাম নাকি আমার ঘর থাকি থমো আর পড়া শুনাও করাম, হেনেকুৱা চকুরে চাই মানে তাহাতে লৈ যোৱা হয় নিজের ঘর মুচার কারণে, নিজের ঘর কাম করার কারণে আর যথেষ্ট অত্যাচার করা হয়। আজি রাজনৈতিক দল সমূহে মানে আমাকে এনেকুৱা একটা ষড়যন্ত্র মানে বলি করেছে, প্রতারণা করেছে, প্রতিশ্রুতি দি আহিছে। আজি আমি বহুতো সংসদ আছে এনেকুৱা যত নেকি আমার ভোটারে জয় হয়ে তেওঁলোকে সংসদ দখল করেছে, আমার ভোটারে জয় হয়ে MLA হয়েছে, আমার ভোটারের জয় হয়ে আজি মুখ্যমন্ত্রী কোনবা মন্ত্রী হয়েছে, বিধায়ক হয়েছে। কিন্তু এই যখন শ্রমিকর ক্ষেত্র উন্নয়নের ক্ষেত্র আজি কোনো এজনে আমার বিধানসভাত আজি আমার পার্লামেন্টত উত্থাপন করা দেখা না যায়। আজি বিভিন্ন বণিক গোষ্ঠীক বা বিভিন্ন আমার কোম্পানিক আমি মাটি দিয়ার ক্ষেত্রত মানে এমেন্ডমেন্ট করা হয়, আইনবোৰ মানে নতুনকে সংশোধন করা হয়,
কিন্তু চাহ শ্রমিকক মাটি গোটাই দিয়ার ক্ষেত্র বা চাহ বাগানের জিম্মা বা সরকারি মাটি সাধারণ মানুষের ক্ষেত্রে গোটাই দিয়ার কারণে কোনো ধরনের আইন আনা নহয়। আজি আমাক অসমত কোৱা হয় যে আমি অসমৰ অসমীয়াৰ এটা অবিচ্ছেদ্য অংগ, কিন্তু এই অংগকে আজি তেওঁলোকে মানে আমাক প্ৰপাৰ নাম দিয়াৰ ক্ষেত্ৰত প্ৰপাৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত কোনো এজনে নিবিচাৰে এনেকুৱা ধৰণে আমি অনুভৱ কৰোঁ। কলম কাটে দাগি কে সামান কলম কাটে।